বয়স কেমন আছে? বয়স 2 দাঁত ভাই, 2 দাঁত খুবই চ্যাংরা বয়স আছে। তো দর্শক, এই দুটো বলদের বয়স এখন খুবই চ্যাংরা। যে সকল খামারি ভাই আছেন, পালন করবেন নিয়ত করছেন বলদ, যেহেতু সামনে কুরবানি চলে আসছে, আপনারা এই বলদগুলো পালন করলে সামনে কুরবানি বিক্রি করতে পারবেন। কেন না, যা মাংস আছে আরো এর চাইতে মাংস লাগে ডবল হবে, আমার একটা বিশ্বাস। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবার আসলাম জয়পুরহাট জেলা শহরে, জয়পুরহাট নতুন গরুরহাটে। তো দর্শক, আজকে আমি আপনাদের দেশি কিছু বলদের দাম দর জানা ও শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে আজকে দেশি বলদের বাজার দর কেমন চলতেছে। তো এর সঙ্গে আপনাদের ইন্ডিয়ান বর্ডার পার হওয়ার কিছু বলদগুলোর দাম দর জানা ও শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু দেখেন আজকে বলদের হিউজ কালেকশন, কিন্তু কোনো ক্রেতা নাই। দর্শক দেখেন কত কালেকশন, ক্রেতা শূন্য হাত, ক্রেতা এখনো আসে নাই। তো যে সকল দূর দূরান্ত কোনো দর্শক গরু কিনবেন নিয়ত করছেন, অবশ্যই জয়পুরহাট নতুন হাটে চলে আসবেন, কেননা আজ হিউজ কালেকশন বলদের। তো দর্শক, বেশি দেরি না করে অবশ্যই দাম শোনা যাক। একজোড়া বলদ দেখা যাচ্ছে, দেখেন সুন্দর কালার আছে, কোয়ালিটিও ভালো, এগুলো মানে মাংসের বলদ। তো দর্শক অবশ্যই দাম জানবো যে কেমন দাম রাখছে বলদ দুটার। আমি আপনাদের কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর কোয়ালিটির। 220 রাখছে, 220 দাম রাখছে, তাই না দর্শক? 220,000 দাম রাখছে এই বলদ দুটা। 200 ভাঙা কথা আছে মানে 180 দাম আছে, 180 দাম করতেছে, তাই না? বয়স মনে কেমন আছে? বয়স কেমন আছে? কেবলমাত্র 2 দাঁত দর্শক, কেবলমাত্র 2 দাঁত এই দুটো বলদের দেখানোর চেষ্টা করলাম। বলদের এখনো পালন করলে অনেক লাভ হতে পারে। দেখেন আমি আরো জানার শোনার চেষ্টা করলাম। এই যে আমার সাইডে এই দুটো বলদটা আছে, এটাও মোটামুটি মাংস আছে, এগুলো মাংসের বলদ, হিউজ মাংস আছে, দেখেন এগুলো বলদদের। তো দর্শক, এটাও দাম জানার চেষ্টা করবো কেমন দাম রাখছে, আপনাদের একটা আইডিয়া দিব। কিন্তু আগে আমি কোয়ালিটি দেখাচ্ছি যে কত সুন্দর কোয়ালিটির বলদ দুটা। এটা ওই সাইডের কোয়ালিটি, হাটে অনেক ভিড় দেখে আমি দেখাতে পারতেছি না। ভাই সালাম আলাইকুম ভাই, কেমন দাম রাখছেন জোড়াটার? 2,40,000 দাম রাখছেন। কাস্টমার কেমন বলতেছে ভাই? 2,15,000 বলতেছে, তাই না? কেন, বয়স কেমন আছে? 2 দাঁত খুবই চ্যাংরা বয়স আছে। তো দর্শক, এই দুটো বলদের বয়স এখন খুবই চ্যাংরা। যে সকল খামারি ভাই আছেন, পালন করবেন নিয়ত করছেন বলদ, যেহেতু সামনে কুরবানি চলে আসছে, আপনারা এই বলদগুলো পালন করলে সামনে কুরবানি বিক্রি করতে পারবেন। কেননা যা মাংস আছে আরও এর চাইতে মাংস লাগে ডবল হবে, আমার একটা বিশ্বাস। ঠিক মতন খাওয়া দাওয়া পালে যথেষ্ট মাংস লাগবে। তো দর্শক, এরকম কিছু সুন্দর কোয়ালিটির বলদ দেখাও, দাম দর জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো যে সকল নতুন দর্শক আছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, কেননা প্রতিনিয়ত গরু মহিষের আপডেট খবর জানার চেষ্টা করব। দর্শক দেখেন এটাও সুন্দর কোয়ালিটি, একজোড়া বলদ গরু এটা, আগে কোয়ালিটি খুবই ভালো, যে কটা বলদ দেখতেছি সব কোয়ালিটি সম্পূর্ণ ভালো, কালেকশন হিউজ, কিন্তু ক্রেতা নাই, এখন হাতে ক্রেতা নামে নাই, জানি না বিক্রি হবে নাকি। ব্যাপারীরা নিয়ে আসছে, অনেক বলদ নিয়ে আসছে দর্শক, কিন্তু জয়পুরহাটে ক্রেতা শূন্য হাত। সেটার একটু দাম জানার চেষ্টা করবো যে কেমন দাম রাখছে। দেখছেন মাংস তারা অনেক মোটা তাজা আছে মাংসের জন্য। তো যে সকল ভাইরা, তো দর্শক আমি কোয়ালিটি দেখানোর চেষ্টা করলাম যে কেমন মাংস আছে, অবশ্যই বয়স ও দামও জানার চেষ্টা করবো যে কেমন দাম রাখছে দুটো বলদের। দেরি না করে অবশ্যই দাম জানা যাক যে কেমন দাম রাখছে। এই যে আমার একটা ভাই ধরে আছে, ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, জোড়াটার দাম কেমন রাখছেন? রাখছি 245। 245 চাচ্ছেন, তাই না? কাস্টমার কেমন দাম দর বলতেছে ভাই? 15-20। 215-20 বলতেছে। তো ভাই কেমন, বয়স কেমন আছে ভাই? বয়স 2 দাঁত করে। 2 দাঁত, তাহলে এখন অনেক চ্যাংরা আছে দর্শক, এখন অনেক চ্যাংরা আছে। যে সকল খামারি ভাই আছেন, অবশ্যই এই দুটো বলদ কিনতে পারেন, কিনে লেগে খামারে পালন করলে সামনেই কুরবানি চলে আসছে, কুরবানিতে আপনারা বিক্রি করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট লাভ পাবেন। তবে আপনার বাসা মনে কোন জায়গায় হলো? মোদল সাপাহা, তাই না দর্শক? ভাইয়ের বাসা হচ্ছে সাপাহা।
তবে আপনাদের সাপাহারে ইন্ডিয়ান বলদের কালেকশন কেমন হয়? ভালো হয়। ভালো হয় তাই না? ইন্ডিয়ান গরু জিরো আসে না কোনো। আসে না? তো দর্শক তাই না? দর্শক ইন্ডিয়ান গরুর কালেকশন এখনো কোনো জায়গায় পাচ্ছে না, ওজন আপনাদের দেখাতে পারছি না। তো আমি চেষ্টা করেছি আপনাদের ইন্ডিয়ান গরু দেখানোর জন্য, ইনশাল্লাহ প্রত্যেকটা হাটে ওজনে ঘুরেছি। তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন, কেন প্রতিনিয়ত গরু মহিষের আপডেট খবর জানার চেষ্টা করবো। দর্শক এটারও দাম জানবো। দর্শক কেমন দাম রাখছেন জোড়া? 2,30,000। 2,30,000 চাচ্ছেন? কাস্টমার কত বলতেছে ব্যবসায়? 200 বলছে। 2,00,000 বলছে তাই না? দর্শক 2,30,000 চাচ্ছে ব্যবসায়ী সাহেব, 2,00,000 দাম বলতেছে এই জোড়া বলরটার। আজকে হিউজ কালেকশন। দর্শক ব্যবসায়ী বয়স মনে কেমন আছে জোড়াটা? 2 দাঁত করে। কেবল 2 দাঁত? আজকে যে কয়টা বলদের কালেকশন দেখাইছে সবগুলা 2 দাঁত। তো দর্শক এটা হচ্ছে জয়পুরহাট জেলা, জয়পুরহাট গরু ও মহিষের হাট। আমি আপনাদের বলদ গরুর কিছু কালেকশন ও দাম দর জানা শোনার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো যে সকল নতুন দর্শক আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন, কেন প্রতিনিয়ত গরু ও মহিষের আপডেট খবর জানার চেষ্টা করি ইনশাল্লাহ। এটা একটা বলদ আছে, এটারও দাম জানবো। দেখেন কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটির বলদটা। তো দর্শক হাটের মধ্যে আমাদের ভিডিও করে একটু সমস্যা, মানে লোকজনে ধাক্কা ধুক্কা লাগে, ক্যামেরা লড়াচড়া কাবা কুবা হয়। দর্শক অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। বড় ভাই সালামু আলাইকুম, কেমন দাম রাখছেন বড় ভাই জোড়াটার? 270 চাচ্ছেন? কাস্টমার কেমন বলতেছে ভাই? 2,30,000 তাই না? বয়স কেমন আছে? 4 দাঁত না? দর্শক 2,70,000 দাম রাখছে বলো দুটা, 2,30,000 করতেছে, বয়স মাত্র 4 দাঁত। এটা হচ্ছে জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন গরুরহাট। আমি আপনাদের দেশি মাংসের কিছু বলতে দাম দর জানাও শোনার চেষ্টা করতেছি। দর্শক দেখেন এটা একটা বিগ সাইজের বলদ আছে, এই যে বিগ সাইজের বলদ এটা। তো গোটাগুটি কোয়ালিটি দেখানো অসম্ভব, কেননা যে হাটে অনেক চাপ, দেখানোর চেষ্টা করতেছি কত চাপ। 3টা নিয়ে আসছে বাজান, দেখেন 3টা আছে, 3টায় বড় কালেকশন। দর্শক অবশ্যই এগুলোর দাম জানার চেষ্টা করব। এটা তো কোয়ালিটি দেখাচ্ছে, এটা কত সুন্দর কোয়ালিটি বলো দুটা, সুন্দর কোয়ালিটি। দাম জানার চেষ্টা করি কেমন দাম লাগছে, দেখেন। একটু দাম জানি কেমন দাম লাগছে। সালামু আলাইকুম ব্যাপারী সাহেব, কেমন দাম করতেছে বড়টার? 25-28। 1,25,28 বলতেছে তাই না? আর এই দুটা কি জোড়া? এ জোড়ার দাম কেমন বলতেছে? 40-45 বলতেছে। ব্যবসা বয়স কেমন আছে ব্যবসা সাহেব? 2 দাঁত 4 দাঁত। 2 দাঁত 4 দাঁত তাই না? কোনটা 2 দাঁত কোনটা 4 দাঁত? এটা 4 দাঁত, ওটা 2 দাঁত। এটা হচ্ছে 4 দাঁত তাই না? আর এটা হচ্ছে 2 দাঁত। দর্শক এটা হচ্ছে জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন গরুহাট। আমি আপনাদের দেশি কিছু বলতে দাম দর জানাও শোনার চেষ্টা করতেছি। তো দর্শক আজকের মতন আমার বলদ গরু ভিডিও বলতে হবে, নতুন কোনো একটা ভিডিও দেখাবে নতুন কোনো একটা হাটে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।